বাংলাদেশ রেলওয়ের জিআইবিআর রুহুল কাদের আজাদ 2001 চট্টগ্রাম পর্যন্ত রেল লাইন বার্ষিক পরিদর্শন করে গিয়ে জানুয়ারির 29 তারিখ রবিবার চট্টগ্রাম অত্যন্ত 2000 পর্যন্ত বার্ষিক পরিদর্শন অংশ হিসেবে তিনি রেল লাইন পরিদর্শন করেন। আর তার পরিদর্শন শেষে দুপুর 2টার সময় পটিয়া রেল স্টেশন পটিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলর তিনি মত বিনিময় করছেন। মত বিনিময় হলে তিনি হয় কাছ থেকে একটা এইমাত্র সরকারি পেয়েছি যে স্টেশনের সংলগ্ন এলাকায় আমাদের তারা একটা পৌরসভার অনুকূল দেওয়ার জন্য তারা একটা শিশু পার্ক করবেন। তো আমি আমার তরফ থেকে এটা আমি রেলওয়ে যারা রেলওয়ে প্রশাসন এবং সচিব মহোদয়কে আমি আমার পক্ষ থেকে আমি সুপারিশ করবো আর কি। ধন্যবাদ। আশা তো অবশ্যই রাখতে হবে, আশা নিয়ে তো মানুষ বাঁচে, তাই না? অবশ্যই আশা রাখবেন ইনশাল্লাহ। এই সময় উপস্থিত আছে পটিয়া পৌরসভা মেয়র আইব বাবুল, রেল বিভাগীয় রেল ব্যবস্থাপক আবিদুর রহমান, পরিবহন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান, প্রকৌশলী জাহেদ আরেফিন তন্ময় আব্দুল হানিফ, যান্ত্রিক প্রকৌশলী জাহিদ হাসান, বৈদ্যুতিক প্রকৌশলী শাকের আহমদ, বাণিজ্যিক কর্মকর্তা মেহেদী হাসান, মনিরুজ্জামান, পটিয়া স্টেশন মাস্টার নাজামুদ্দিন, পৌরসভা কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, শফিউল আলম, শেখ সাইফুল ইসলাম, সরোয়ার কামাল রাজীব, গিয়াসউদ্দিন আজাদ, জসীমউদ্দিন, মহিলা কাউন্সিলর বুলবুল আক্তার, ফেরদৌস বেগম, সহ আরো বৌদ্ধি। এটা আমি আবেদন করেছি মাননীয় মন্ত্রী রেলমন্ত্রী মহোদয়কে, পৌরসভার আবেদনের পরিপ্রেক্ষিতে এটা তদন্ত হচ্ছে চট্টগ্রামে। মাননীয় মন্ত্রী লিখে দিয়ে সচিবরা সচিব প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এটা লেখা দেওয়ার পরে সচিবে মহা ব্যবস্থা করে ফাটাইছি, মহা ব্যবস্থাপকে লিখে দিয়ে চট্টগ্রামে এটা তদন্ত করে আর হাতে রিপোর্ট দাও, আর জানার ব্যবস্থা নিম। আজ ইয়ে তদন্তটি বেশি বিনোদন লাই কোনো জায়গা নেই, ইনশাল্লাহ এই বিনোদনের জাঙ্গা আইয়েন ওইবু রেলওয়ে আনারে সাহায্য করিব, সরকারি জায়গা পৌরসভায় তত্ত্বাবধানে ব্যবস্থাপনায় একটা শিশু পার করবো, এলাকার মানুষজন চিত্র বিনোদন করিব। এই হলতে আর প্রত্যাশা ইয়ে করে দিতে হলে আরও স্বচ্ছ পরিষদ কাউন্সিলর মেয়র আনার ব্যাকুন খুশি হইব। সি প্লাস টিভি চট্টগ্রাম।